নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অমিত শাহের সভা বাতিল হয়ে গেল। দার্জিলিং এ তার সভা ছিল, কিন্তু সভায় আসছেন না অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে। দার্জিলিং এ বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে তার সভা করার কথা ছিল, কিন্তু শেষমেশ জানা যাচ্ছে অমিত শাহ আসছেন না, ফলত তার সভা বাতিল হয়ে গিয়েছে। রীনা কুমার রয়েছেন। রীনা, কি জানা যাচ্ছে অমিত শাহের এই সভা বাতিল হওয়ার কারণ কি জানা যাচ্ছে? একেবারে ঋষিকেশ, দেখো সকাল থেকে যেখানে কিন্তু পাহাড়ে প্রস্তুতি ছিল তুঙ্গে, কারণ এই প্রথমবার কিন্তু অমিত শাহ পাহাড়ে আসছিলেন সভা করতে, এবং তার আগেই কিন্তু যে প্রস্তুতি এবং কর্মী সমর্থকদের ভিড় কিন্তু উপচে পড়েছিল সেখানে। তবে সেখানে দাঁড়িয়ে কিন্তু যে দার্জিলিং এর লেবং রয়েছে সেখানে আবহাওয়া কিন্তু সকাল থেকেই বেশ খারাপ ছিল, তার ফলে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অমিত শাহ শিলিগুড়ির একটি বেসরকারি রেস্তোরাঁ, এবং তারপরে কিন্তু তিনি সেখানে যখন যান তারপরেও কিন্তু তার যে হেলিকপ্টার তা কিন্তু সেখানে নামতে পারে না, এবং তারপরেই কিন্তু সেখান থেকে ফিরে যান তিনি, এবং এর ফলেই যে সভা রয়েছে অমিত শাহ তা কিন্তু বাতিল হয়েছে। তবে সেখানে রাজু বিস্তার অর্থাৎ দার্জিলিং এর যে বিজেপি প্রার্থী রয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিশ, তার ফোনে কিন্তু ফোন মারফত তিনি কিন্তু বার্তা রাখে জনসাধারণের জন্য, যারা সকাল থেকে যে কর্মী সমর্থকরা তার জন্য অপেক্ষায় ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি কিন্তু জানান যে পাহাড়ের যে লোক রয়েছে বা পাহাড়ের কথা কিন্তু বারংবারই চিন্তা করে আসছে ভারতীয় জনতা পার্টি। এবং এই যে অমিত শাহ এলেন না, যারা তার জন্য অপেক্ষা করছিলেন যে কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি শেষমেশ আসতে পারলেন না। উপস্থিত যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা কি খানিকটা হতাশ? দেখো সকাল থেকে যেভাবে তারা অধীর অপেক্ষায় ছিল, একে প্রথমবারের জন্য তিনি দার্জিলিং এ আসছিলেন অমিত শাহ, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু শুধু কর্মী সমর্থকরা না, পাহাড়ের বহু মানুষ যারা তাকে দেখার জন্য এবং অমিত শাহের বার্তা শোনার জন্য সেখানে উপস্থিত ছিলেন, কোথাও না কোথাও কিছুটা হতাশা তাদের মধ্যে থাকলেও যেটা জানালাম যে রাজু বিস্তার আর ফোন মারফত কিন্তু তিনি যে জনসাধারণ যারা তার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু সেখানে সেই মঞ্চ থেকে অর্থাৎ ফোন মারফত মঞ্চ থেকে কিন্তু তিনি বক্তব্য রাখেন, এবং তার জন্য কিন্তু তিনি যে সভায় উপস্থিত হতে পারেননি তার জন্য কিন্তু জনসাধারণ রয়েছে তাদের কাছে কিন্তু ক্ষমা প্রার্থীও হন অমিত শাহ। একদমই, অনেক ধন্যবাদ রীনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। খারাপ আবহাওয়ার জন্য দার্জিলিং এ অমিত শাহের সভা বাতিল, এলেন না তিনি বিহারে কাটিহারে তার কপ্টার নামে, এবং সেখান থেকে তিনি রাজু বিস্তার ফোনে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। রাজু বিস্তা বিজেপি প্রার্থী, তার সমর্থনেই আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কিন্তু খারাপ আবহাওয়া থাকায় নামতে পারেনি অমিত শাহের কপ্টার, বিহারের উদ্দেশ্যে রওনা দেয়, কাটিহারে গিয়ে নামে, এবং রাজু বিস্তার ফোনের মাধ্যমে তিনি এই সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থক এবং পাহাড়ের মানুষের উদ্দেশ্যে তার বার্তা রাখেন। দার্জিলিং কেন্দ্র যেখানে গত কয়েক বছর ধরেই বিজেপির সাংসদ রয়েছেন যশবন্ত সিনহা, তারপরে এস এস আলুওয়ালিয়া, এবং 2019 সালে রাজু বিস্তা এই কেন্দ্র থেকে জয়লাভ করে সাংসদ হন, কিন্তু তবুও পাহাড়ের মানুষের একাধিক অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। আর এবার পাহাড়ে কংগ্রেস যেখানে মানিশ তামাংকে প্রার্থী করেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা, ফলত পাহাড়ে এবার কিন্তু ত্রিমুখী লড়াই, এবং এরই মধ্যে বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনিও কিন্তু বিজেপি বিধায়ক হলেও তিনি নির্দল প্রার্থী হিসেবে দার্জিলিং এই আসন থেকে প্রার্থী হয়েছেন, ফলত বিজেপির জন্য যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে এই কেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রের প্রচারেই আসতে পারলেন না অমিত শাহ। খারাপ আবহাওয়ার কারণে নামতে পারেনি তার কপ্টার, বিহারে কাটিহারে চলে যায়, সেখান থেকে কিন্তু রাজু বিস্তার ফোনে তিনি পাহাড়ের মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন। যদিও অমিত শাহ এই না আসতে পারায় কিছুটা হতাশ সভাস্থলে উপস্থিত মানুষজন। দার্জিলিং এ বাতিল হয়ে গেল অমিত শাহের সভা, আবহাওয়া খারাপ থাকায় নামতে পারল না কপ্টার।